বাংলাদেশে গত 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্তকরণ করা হলেও প্রথম মৃত্যুর খবর আসে 18ই মার্চ। দ্য টাইম হ্যাজ কাম, এসএসটিভি বাংলা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 22 জনের মৃত্যুর খবর এসেছে। এই নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন 4,881 জন, একই সময় সুস্থ হয়েছেন 1,923 জন। করোনা থেকে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,52,335 জন। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে বাংলাদেশে 1,541 জন। এখন পর্যন্ত করোনাতে সরকারি হিসেব অনুযায়ী মোট শনাক্ত করা হয়েছে 3,45,805 জন। শুক্রবার 18ই সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার 17ই সেপ্টেম্বর দেশে করোনায় 36 জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর। তবে এর আগের দিন বুধবার 16ই সেপ্টেম্বর 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছিলেন 21 জন। বৃহস্পতিবারের তুলনায় আজ শুক্রবার পুনরায় মৃত্যুর সংখ্যা কমল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 95টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 12,814 জন। নমুনা পরীক্ষা করা হয়েছে 12,730 জনের। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 17,96,509 জনের। গত 24 ঘন্টায় শনাক্তের হার 12.11%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 22 জনের মধ্যে পুরুষ 16 জন আর নারী 6 জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন 3,860 জন আর নারী মারা গেছেন 77 জন। শতকরা হিসেবে পুরুষ 77.93% এবং নারী 22.07%। 22 জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন 21 জন আর বাড়িতে মারা গেছেন 1 জন। 1 বছরের বেশি বয়সের রয়েছেন 12 জন, 51 থেকে 60 বছরের মধ্যে রয়েছেন 8 জন এবং 41 থেকে 40 বছরের মধ্যে রয়েছে 2 জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে 13 জন, চট্টগ্রামের বিভাগে রয়েছে 3 জন, সিলেট বিভাগে 2 জন, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ বিভাগে রয়েছে 1 জন।